একদিকে টানা ছুটি আর অন্যদিকে গরম থেকে স্বস্তি পেতে দীঘার সমুদ্র সৈকতে মেলার মতো ভিড় লক্ষ্য করা যাচ্ছে পর্যটকদের। আর যাই হোক, বাংলার পর্যটন মানচিত্রে দীঘা একটি বিশেষ নাম। সেই দীঘায় এখন গিজগিজ করছে পর্যটক। দেখা যাচ্ছে আর পাঁচটা দিনের পাশাপাশি বিশেষ বিশেষ দিনে তিল ধারণের জায়গা থাকছে না দীঘায়। ঈদ থেকে টানা তিন দিনের ছুটির পাশাপাশি স্কুল কলেজেও গরমের ছুটি পড়েছে। সেজন্য ভ্রমণ পিপাসুরা যে আর ঘরে বসে থাকতে চাইবেন না সেটাই স্বাভাবিক, তাই কাছে পিঠে ঘুরে বেড়াবার জন্য মোক্ষম সময় এটা। সেজন্য গত শুক্রবার থেকে দীঘায় দারুণ ভিড় শুরু হয়েছে। জানা গিয়েছে 99% হোটেল বুকিং হয়েছে। সরকারি বেসরকারি সব হোটেলের একই অবস্থা। তাপপ্রবাহ কিছুটা কমেছে, ফলে দীঘার মনোরম পরিবেশে পরিবার কিংবা প্রিয়জনদের সাথে সময় কাটাতে আর দেরি করতে চাইছেন না পর্যটকরা। শুক্রবার বিকেল থেকেই পর্যটকদের আনাগোনা কয়েক গুণ বেড়ে গিয়েছে। আগে যেখানে একদিন দুদিনের বুকিং হতো হোটেলগুলি, সেখানে 4-5 দিনের বুকিং হচ্ছে এখন। আসলে আবহাওয়ার পরিবর্তন ঘটায় ভ্রমণ পিপাসুরা সটান দীঘায় পাড়ি জমাচ্ছেন। বেশ কিছু হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমান বাজারে তাদের কাছে 500 টাকা থেকে শুরু করে 5,000 টাকা দামের রুম রয়েছে। রুমের ব্যবস্থা অনুসারেই দাম, আর পর্যটকদের চাহিদা অনুসারে তাদের রুমের ব্যবস্থা করা হয়ে থাকে। ফলে এসি, নন এসি, এসি ডিলাক্স, সুপার ডিলাক্স রুম আছে। এদিকে দীঘায় পর্যটকদের আনাগোনা বাড়ানোর লক্ষ্যে রাজ্য সরকার একের পর এক পদক্ষেপ গ্রহণ করে চলেছে। দীঘায় পর্যটকদের বিনোদনের জন্য সরকারি উদ্যোগে নানা পরিষেবা যেমন চালু করা হয়েছে, তেমনি পর্যটকদের জন্য দীঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথ ধাম মন্দির, কফি হাউস, পায়ে পায়ে প্রকৃতি দর্শন সহ আরও অনেক কিছু। সেজন্য রাজ্য সরকারের স্বপ্ন দীঘা হয়ে উঠুক গোয়া, সেই লক্ষ্যে এগিয়ে চলেছে রাজ্য সরকার। আর যেভাবে দিনে দিনে দীঘায় রূপ পরিবর্তন হচ্ছে, তাতে পর্যটকদের আনাগোনা বাড়বে স্বাভাবিক। এতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হবে অচিরেই বলে ভাবছেন অনেকে। দীঘা হলো পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম সমুদ্র সৈকত। দীঘাতে আছে একটি অগভীর বেলাভূমি, যেখানে প্রায় 7 মিটার উচ্চতা বিশিষ্ট ঢেউ বালুকা ভূমিতে আছড়ে পড়তে দেখা যায়। তবে দীঘার প্রকৃত নাম বীরকুল, যা 18 শতকের শেষ ভাগে আবিষ্কৃত হয়। ওয়ারেন হেস্টিংস তার এক চিঠিতে এটিকে প্রাচ্যের ব্রাইটন বলে উল্লেখ করেছিলেন। এছাড়াও 1923 সালে জন ফ্রাঙ্ক স্মিথ নামে এক ব্রিটিশ পর্যটক দীঘার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানেই বসবাস শুরু করে দেন। এবার দীঘার সৌন্দর্য নিয়ে একের পর এক চিঠি তিনি লিখতে থাকেন। এতে দীঘার প্রতি মানুষের আগ্রহ যথেষ্ট বেড়ে উঠতে থাকে। ভারতের স্বাধীনতার পর রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়কে তিনি উৎসাহ দিয়েছিলেন যাতে এখানে পর্যটন বৃদ্ধি করতে সুবিধে করা দরকার। সেই থেকে দীঘার প্রতি যে আগ্রহ বেড়েছে মানুষের, তা আজকের দিনে দীঘাকে অন্য মাত্রায় তুলে ধরেছে। রাজ্যের মধ্যে দীঘার সমুদ্র সৈকতের মজাই আলাদা। ভিড় তো প্রচন্ড পরিমাণে, আর বেলা 12টায় আমি বাস থেকে নেমেছি, তারপর থেকে জাস্ট 1:30 অবধি শুধু হোটেল খুঁজেছি। দীঘার হয়তো সব প্রান্তায় আমার শেষ খোঁজা, কিছুই পাইনি। লাস্টে একটা হোটেলে আস্তানা দাও পেয়েছি, তাও এই গরমে, নন এসি হোটেল। ঠিক আছে, দীঘাতে গরমে ছুটিতে প্রচুর ভিড় হয়েছে। দীঘাতে পা রাখার জায়গা নেই, প্রায় 2-2.5 লাখ টুরিস্ট ভিড় হয়ে গেছে। হ্যাঁ, আমি চাই যে আমাদের ব্যবসাও ভালো হোক, দীঘাতে পর্যটকরা আসুক। খুবই ভালো লাগছে আমার দীঘায় এসে। তারপরে ঘরের একটু প্রবলেম হয়েছে আমাদের, মানে ঘরের ভাড়াটা একটু বেশি হয়ে গেছে, কারণ ঈদের পরে ছুটি, তো ওই জন্য বেড়াতে এসে খুবই লোক হলো, খুবই আনন্দিত আমরা আছি। একদম দুদিন ছুটি আছে, তার জন্য পর্যটকদের তো ভিড় প্রচুর পরিমাণে, কেন আজকে রোববার, কালকে মে দিবসের ছুটি, তো সেক্ষেত্রে দীঘার প্রচুর ক্রেজ আছে। কিন্তু হোটেলের পরিমাণটা আমি আজকে অনলাইনে বুক করে আসিনি, কিন্তু সেক্ষেত্রে হোটেল এসে ভেবেছিলাম পেয়ে যাব, কিন্তু দীঘাতে এত ক্রাইসিস, সেক্ষেত্রে হোটেল তো পাওয়াই যাচ্ছে না।